ত্রিপুরা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে পথচারীদের পানীয় জল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার বলেন, সারা রাজ্যে তীব্র দাবদাহ চলছে, তাই ত্রিপুরা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে পানীয় জল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের সামাজিক কাজের জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানানো হচ্ছে বলে জানান তিনি। সারা ভারতবর্ষ, সারা রাজ্যে এবং এই শহরেও গরমের তীব্র দাহতে মানুষ কিন্তু খুব উদ্দিষ্ট, এবং বিশেষ করে সেটাকে সামনে রেখে আজকে ত্রিপুরা ডিস্ট্রিবিউটর উদ্যোগে 5টি পয়েন্টে আগরতলা শহরে তারা ঠান্ডা পানীয় বিতরণ করছে 75 মানুষের মধ্যে, যাতে শান্তিতে কিছুটা তারা স্বস্তি নিঃশ্বাস নিতে পারে এই তীব্র গরমে। আমি তাদেরকে সাধুবাদ জানাই, তারা এমন সারা বছর যদি জনকল্যাণমুখী মানুষের সেবায় তারা কাজ করে থাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।